নেশা করা অবস্থায় ধরা হয়েছে। রমজানের আজকে দ্বিতীয় রমজান, আফতাবনগর এরিয়া। এই গাড়ির ভিতরে সে নেশা করতেছিল। সাপ্লায়ার? আচ্ছা, আমার এক কলিগ ইনফরমেশন দিলেন, সে হচ্ছে সাপ্লায়ার, উনি এখানে প্রায় ভিজিটে আসেন। তারা ইনফরমেশন পেয়ে তারা আসছে নিতে, নিশ্চয়ই ইনফরমেশন পেয়েছে আগে থেকে। তাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে সেটা বোঝা মুশকিল। উনি প্রথমে গিয়েছিলেন রিক্সাতে তাকে তোলার জন্য কাছেই বাড্ডা থানা। উনি হাতে থেকে কি নিলেন কিছু বুঝতে পারলাম না, সম্ভবত কোনো নেশা জাতীয় কোনো কিছু তার কাছে পেয়েছেন, তা নিয়ে নিয়েছেন। বাকিদেরকেও নামতে বলছেন যারা নেশা করতেছিল তারা। যুব সমাজ ধ্বংস হচ্ছে কিভাবে দেখুন। এদের কাছ থেকেই এই আফতাবনগরের স্পেস ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা প্রতিনিয়তই নেশায় আকৃষ্ট হচ্ছে, এবং প্রতিনিয়ত এদের কাছ থেকে এরা নিয়মিত নিয়ে যাচ্ছে। এবং ঘুণা করেও কেউ আশেপাশে কেউ বুঝতেও পারছেন না এদের বয়স। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এদের বয়স কতটুকু। এবং ইস্টার্ন ইউনিভার্সিটির এই সাইডটাই, এই আফতাবনগর এই সাইডটায় প্রজেক্ট এরিয়া, খুবই নির্জন এরিয়া, এখনও সেরকম প্রচলিত হয়নি মানুষে, অথবা বিভিন্ন বাসা বাড়ি তেমন একটি হয়নি। দেখতেই পাচ্ছি পিছনে একটি নতুন বাসা উঠছে এখন সবেমাত্র। ওপারে বনশ্রী, বাংলাদেশ টেলিভিশন। নেশা করার খুবই উত্তম একটা জায়গা। উনি কার জন্য অপেক্ষা করছেন আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। নিশ্চয়ই উনি ওনার ফোর্সকে জানিয়েছেন, ওনার ফোর্স সার্চ করে বের হলেন একজন। এখন সম্ভবত ওই লোক উনি ওইদিকে তল্লাশি করার জন্য ঢুকবেন। কিছু একটা তো হবে তাদের মধ্যে বোঝা যাচ্ছে, কেননা উনি এত জায়গা থাকতে উনি ওই ভিতরের ঘরে ঢুকলেন কেন। এরা ইয়াবা হিরোইন থেকে শুরু করে পেন্সিডিল পর্যন্ত বিভিন্ন জিনিসের তারা সাপ্লায়ার। জনসমক্ষে যেহেতু কাজটা ঘটছে, সেহেতু জনসমক্ষেই ওনাদের মিউচুয়ালাইজেশন করা উচিত।